সরকারি মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলেন, তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন যে 47 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের জুস নিয়ে গান্ধীজিকে খাওয়া। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন 1170টা দেশ পৃথিবীতে আছে, এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে কলমা পাঠও করেন আর ভুল চণ্ডী পাঠও করেন, দিয়ে ব্রেকডাউন হয়ে যান, বলেন সুকুমার দাস অপরাধী, লড়াই করবো। আমাদের লোকরা অভ্যাস আছে, রাজ্যের বিভিন্ন জেলে এখনো বিজেপি বহু নেতৃত্ব কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা ব্যানার্জির সঙ্গে মানুষ নেই, মমতা ব্যানার্জির সঙ্গে টাকা আছে, চুরির টাকা আর পুলিশ আছে। এই গত 12ই জুন পানিহাটিতে একটা ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে অনেকের দুঃখজনক মৃত্যু হয়েছে, সেখানে এখনো এফআইআরটা পর্যন্ত হয়নি। লোক এগুলো দেখছে, আমরা যখন কোর্টে যাব এগুলো ভালো করেই বলব। কিছুদিন আগেই আপনারা জানেন গঙ্গাসাগর মেলায় এই একই জিনিস হয়েছিল, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হচ্ছে, সে করতেই পারে। এফআইআর তো পুলিশ এবং তৃণমূল করাচ্ছে, বাইকোর অফিস থেকে নির্দেশ দিয়ে করাচ্ছে, আমাদের কাছে সমস্ত তথ্য আছে, মানে প্রতি ঘন্টার ঘন্টার তথ্য আছে। দাদা, কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে অমিতাভ বচ্চন বাক স্বাধীনতা ও নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। অমিতাভ বচ্চন শ্রদ্ধেয় ব্যক্তি, তার সম্পর্কে আমি কোনো হাইকোর্টে তার কি পার্সোনাল ওপিনিয়ন আমি কেন, আপনার মিঠুন চক্রবর্তী ডাক পেলেন না চলচ্চিত্র উৎসবে, এগুলো বলবো না। এফআইআর আমি প্রথম দিন বলেছিলাম মলয় মুখার্জি রানা করেছে, মলয় মুখার্জি রানা তো ইনভলভ, কিন্তু এফআইআর করানোর হিস্ট্রিটা আমি আপনাকে বলে দিচ্ছি। অনুব্রত মণ্ডল আসানসোলের জেল থেকে তিনি মোবাইল ফোন ব্যবহার করছেন, তাকে রাজার হালে এখানে রাখা হয়েছে, যেমন পার্থ চ্যাটার্জি বেলের মুরব্বা খেয়েছেন কালকে সকালবেলা, এরকম মমতা ব্যানার্জি চোরেদেরকে আরামে রেখেছেন। সেখান থেকে কেষ্ট মোবাইল ফোনে ফোন করেছে আইসি সিউড়ি মোহাম্মদ আলীকে, মোহাম্মদ আলী ওখানে একজন অ্যাডভোকেট আছে তৃণমূলের, গাঙ্গুলি বলে না, মিস্টার গাঙ্গুলি, আর গাঙ্গুলি, সেই গাঙ্গুলি মহোদয়কে দিয়ে রাত্রিবেলা ড্রাফটিং করা হয়েছে। আমাদের প্রত্যেকটা বিষয়ের প্রমাণ আছে, এবং কেষ্টমণ্ডল যে মোবাইল ফোন ইউজ করছে জেলের ভিতরে বসে তার তথ্য প্রমাণও আমাদের হাতে এসে গেছে, একজনও ছাড়া পাবে না, আমরা যা করার করছি, অপেক্ষা করছি। চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তী ডাক পেলেন, কি বলবেন? এখানে সব জিনিসই রাজনীতি হয়, এই ওদাতে যে কোনো সরকারি প্রোগ্রাম হলে এখানে ওই হারা এমএলএ অরূপ খাঁ ডাক পান, বাঁকুড়ায় কিছু হলে ওখানে যে হারা একজন এমএলএ প্রার্থী ছিলেন উনি ডাক পান, কিন্তু নীলাদ্রি দানা ডাক পায় না, অমর শাখা ডাক পায় না, দিবাকর ঘরামিরা ডাক পায় না, এখানে সৌমিত্র খান ডাক পায় না, সুভাষ সরকার একজন কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী, তার ন্যূনতম মর্যাদা রাজ্য সরকার দেয় না। অতএব রাজ্য সরকারের কাছে এমএলএ মানে তৃণমূলের এমএলএ, এমপি মানে তৃণমূলের এমপি, এই এই হচ্ছে পশ্চিমবাংলার ব্যবস্থা। এই রকম ব্যবস্থা ঝাড়খণ্ডেও নেই, সেখানে হেমন্ত সোরেনের সরকার, নবীন পট্টনায়কের উড়িষ্যাতে নেই, বিজেপি শাসিত প্রদেশে তো প্রশ্নই নেই। এমএলএ মানে স্টেটের এমএলএ, এমপি মানে দেশের এমপি, এই মর্যাদাটা এখানে মমতা ব্যানার্জি নষ্ট করেন। তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলেন, তিনি সরকারি মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন যে 47 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের জুস নিয়ে গান্ধীজিকে খাওয়া। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন 1170টা দেশ পৃথিবীতে আছে, এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে কলমা পাঠও করেন আর ভুল চণ্ডী পাঠও করেন, দিয়ে ব্রেকডাউন হয়ে যান, বলেন সুকুমার দাস অপরাধী, লোকসভায়।